হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর থার্ড ইউনিট টেস্টের পরিবেশের রয়্যান মার্টিন কোশ্চেন পেপারে মডেল কোশ্চেন পেপার 5। এর আগে কিন্তু 1 থেকে 4 পর্যন্ত আমি আমার চ্যানেলে আলোচনা করে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। তো আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 5টা নিয়ে আলোচনা করব। সামনেই আমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা, তো সেই কারণেই কিন্তু আমাদের খুব ভালোভাবে প্রিপেয়ার হতে হবে। তো চলো আলোচনাটা শুরু করা যাক। তো শুরু করার আগে অবশ্যই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। দেখো 1 নম্বর কী বলছে, ঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর ক বলছে, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পায়েস ভাত খিচুড়ি না পিঠে রান্না করা হয়। তো আমরা সবাই জানি বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কিন্তু পায়েস রান্না করা হয়। নেক্সট বলেছে, চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা, জামভাজি, অজিত কুমার বন্দ্যোপাধ্যায় না মেধা পাটেকর। তাহলে চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা। নেক্সট বলছে, পটচিত্র সংগ্রহশালা রয়েছে ঠাকুর পুকুরে, রাজা ভাত খাওয়ায় নয়া পিংলাতে না দীঘাতে। তাহলে পটচিত্র সংগ্রহশালা রয়েছে হচ্ছে নয়া পিংলায়। নেক্সট বলেছে, সমাজ পরিবারের চেয়ে বড়, মাঝারি, ছোট না আকারের দ্বিগুণ। তাহলে সমাজ পরিবারের চেয়ে কিন্তু অলওয়েজ বড়। নেক্সট বলেছে, অতিরিক্ত বাজি ফটকার ব্যবহারের ফলে কোন ধরনের দূষণ হয়। তাহলে অতিরিক্ত বাজি ফটকার ফলে কিন্তু শব্দ দূষণ হয়। নেক্সট 2 নম্বর বলেছে যে শূন্যস্থান পূরণ করে। 2-এর ক বলছে, ড্যাশ একটি মাংসাশী প্রাণী। তাহলে এটা আমরা করে দেবো বাঘ। বাঘ একটি মাংসাশী প্রাণী। নেক্সট বলেছে, ড্যাশ দূষণের ফলে আগ্রা তাজমহল সৌধটি ক্রমশ মলিন হয়ে পড়েছে। তাহলে এটা লিখবো বায়ু দূষণের ফলে, বায়ু দূষণের ফলে। নেক্সট বলেছে, ড্যাশ সংগ্রহালয় উত্তর 24 পরগনার ব্যারাকপুরে অবস্থিত। এটা হবে গান্ধী স্মারক সংগ্রহালয়, গান্ধী স্মারক সংগ্রহালয়। নেক্সট বলেছে যে গ্রামেগঞ্জের যে জায়গায় সপ্তাহে 2 দিন বাজারের মতো কেনা বেচা হয় তাকে ড্যাশ বলে, তো তাকে হাট বলে। ঠিক আছে, তাকে হাট বলে। নেক্সট বলেছে, পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে নকশা মূর্তি ফুটিয়ে তোলাকে ড্যাশ বলে, এটা হবে ভাস্কর্য বলে। তাহলে লিখবো আমরা ভাস্কর্য। ঠিক আছে, নেক্সট বলেছে 3 নম্বর, ঠিক উত্তরের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। ঠিক আছে, 3-এর ক হাতি সামাজিক প্রাণী, তো এটা ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেবো। নেক্সট বলেছে, ভারতের মশলা একসময় গোটা পৃথিবীতে বিক্রি হতো, এটা রাইট। নেক্সট বলেছে, তাজমহল একটি ভাস্কর্য না তাজমহল একটি সৌধ, তাহলে এটা ক্রস হবে। তারপরেরটা বলছে, দেখো আদিবাসীরা অকারণে গাছপালা কাটে না, এটা ঠিক। নেক্সট বলেছে, সিমেন্টের ধুলো জল দূষণ ঘটায়, তাহলে এটা হবে ক্রস। নেক্সট বলেছে, বিষ্ণুপুরের রাসমঞ্চের স্থাপত্যের একটি উদাহরণ, এটা সঠিক। নেক্সট 4 নম্বর বলেছে, বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। তাহলে বামস্তম্ভে কী বলছে, ডাস্টবিন, লাঙল, মেঘালয়, টাইফয়েড আর রাসমঞ্চ। ডান স্তম্ভে বলছে, জল দূষণ, টেরাকোটার কাজ, নোংরা, বলদ, মফলং, পবিত্র বনভূমি। তাহলে ডাস্টবিন কী লিখবো, ডাস্টবিন আমরা করে দেবো নোংরা, তাহলে এটার পাশে লিখে দেবো ক। নেক্সট আছে লাঙল, লাঙল লিখবো যে বলদ, বলদ হয়ে লাঙল টানে, তাহলে খ নাম্বার হবে এটা। নেক্সট বলেছে মেঘালয়, মেঘালয় লিখবো হচ্ছে মফলং, পবিত্র বনভূমি, এটা লিখবো গ। নেক্সট বলেছে টাইফয়েড, টাইফয়েড আমরা করে দেবো জল দূষণ, এটা হচ্ছে ঘ। নেক্সট আছে রাসমঞ্চ, রাসমঞ্চ করবো টেরাকোটার কাজ, উমো নাম্বার। ঠিক আছে, নেক্সট বলছে 5 নম্বর, একটি বাক্যে উত্তর দাও। 5-এর ক বলছে, শহর অঞ্চলে বায়ু দূষণের একটি অন্যতম কারণ লেখো। তো বায়ু দূষণের অন্যতম কারণ লিখবো হচ্ছে কলকারখানার ধোঁয়া। বায়ু দূষণ ঘটায় শহরে প্রচুর পরিমাণে। মানুষ কী ধরনের প্রাণী, মানুষ হলো সামাজিক প্রাণী, সামাজিক প্রাণী। নেক্সট বলছে, একটি তৃণভোজী পশুর উদাহরণ দাও, তো একটি তৃণভোজী পশু হরিণ হবে। নেক্সট বলেছে, রসুলদের গ্রামে কিসের কারখানা তৈরি করা হয়েছিল, ঠান্ডা জলের কারখানা তৈরি করা হয়েছিল, তাহলে আমরা লিখে দেবো ঠান্ডা জলের কারখানা তৈরি করা হয়েছিল। কোন সংগ্রহশালাতে একটি নকল কয়লার খনি রয়েছে, এটা হবে বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালা, বিড়লা শিল্প কারিগরি
সংগ্রহশালাতে একটি নকল কয়লার খনি রয়েছে। নেক্সট বলেছে বক্সা অরণ্য কোন জেলায় অবস্থিত, তো বক্সা অরণ্য জলপাইগুড়ি জেলায় অবস্থিত, জলপাইগুড়ি জেলায় অবস্থিত। তো দেখো এই ভিডিওতে আমরা 5 নম্বর অবধি আলোচনা করে ফেললাম মডেল কোশ্চেন পেপার 5-এর। তো মডেল কোশ্চেন পেপার 5-এর 6 নম্বর থেকে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজ এই ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটি লাইক করে দেবেন।